राज्य बर्तमान करोना परिस्थितिते साधारण मानुषेर जेरबार अवस्था एई परिस्थितिके काजे लागिए राज्ये इदानीं चुरीर घटना किन्तु बृद्धि पेयेछे। राजधानी आगरतलार शिवनगरे एक बाड़ीते चोरेर दल मूल्यवान सब सामग्री चुरी करे निये गेल। साबरुमे ओई दिन ठीक एमनि एकटी चुरीर घटनाय चोरेर दल एक बाड़ीर नगद अर्थ सोनादाना सह समस्त मूल्यवान सामग्री चुरी करे निये गेछे। कोविड परिस्थितिते मानुषेर जखन रीतिमतो ओष्ठागत प्राण, এই অবস্থায় রাজ্যে চুরির ঘটনা বৃদ্ধিজনিত কারণ সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানী আগরতলার শিবনগরস্থিত চিত্তরঞ্জন ক্লাব সংলগ্ন এলাকায় এমন একটি চুরির ঘটনা এলাকাবাসীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এলাকার বাসিন্দা উত্তম মজুমদার বর্তমানে চিকিৎসার জন্য বহিরাজ্যে রয়েছে। এর মধ্যে খালি বাড়ির সুযোগে সম্প্রতি যে কোনো দিন চুরির দল বাড়িতে ঢুকে ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে গেছে। প্রতিবেশী নিকটাত্মীয় এক ব্যক্তি এতদিন বাইরে থেকেই বাড়িটি দেখাশোনা করতেন। আজ স্ত্রীর পরামর্শে বাড়ির ভেতরে ঢুকে ওই ব্যক্তির চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার উপক্রম। ঘরের সব জিনিস লন্ডভন্ড, আলমিরার দরজা ভাঙা, ল্যাপটপও ধাও। তবে যেহেতু বাড়ির মালিক বহিরাজ্যে, তাই কি কি জিনিস চুরি গেছে তা সঠিকভাবে বলতে পারলেন না বাড়ির মালিক উত্তম মজুমদারের ওই নিকটাত্মীয়। সাবরুমের মহকুমা হাসপাতাল সংলগ্ন নেতাজি পাড়ার বাসিন্দা জনৈকা গীতা রায়ের বাড়িতেও ঠিক একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ছেলের চিকিৎসার জন্য দু তিন দিন আগে আগরতলায় গিয়েছিলেন গীতা দেবী। চিকিৎসা সংক্রান্ত কাজ সেরে বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি ফিরে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা উপলব্ধি করেন। ঘটনায় চুরিরা নগদ 70,000 টাকা এবং প্রায় 7,00,000 টাকার গয়না সহ অন্যান্য সমস্ত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে জানালেন বাড়ির মালকিন গীতা রায়। বাড়িতে আসি, দরজা খুলি, দেখি জানালা আমার গোদরেজ খোলা, উপরে ছাদ ভাঙা, তারপরে এদিকে দরজা খোলা, ওইদিকে দরজা খোলা, ওই মাঝখানের ঘরের ছাদ ভাঙা, তারপরে ঘরের উপরে ছাদ ভাঙা, তারপর বেড়া কাটা কেটে আই আমার এই 70,000 টাকার মতো আসিল ক্যাশ, এগুলিও নিয়ে গেছে। 7,00,000 টাকার গয়না ছিল, গয়নাগুলিও নিয়ে গেছে। তারপরে আর সিডি, টিভি, তারপরে সাইকেল, আরো ঘড়ি, মোবাইল সব আর কি নিছে। তো এতটুক দেখি, আমি তো আইসি 9:30-9টার দিকে। কার্যত ঘরের ছাউনির টিন কেটে চোরের ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা সংঘটিত করেছে। ঘটনা সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে ইদানিং চোরের দল খালি বাড়িগুলোকে চুরির নিশানা যে করেছে, এদিন প্রকাশিত শিবনগর এবং সাবরুমে নেতাজি পাড়ার সংঘটিত চুরির ঘটনাতেই তা স্পষ্ট। সুতরাং গৃহস্থরা সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।